अच्छा सुनो, सब्सक्राइब करते वक्त ना घंटी बजा देना। ওয়েস্ট সেন্টার রেলওয়েতে প্রচুর ভ্যাকেন্সি বেরিয়ে এসেছে। টোটাল 1273 জন ক্যান্ডিডেটকে নিয়োগ করা হবে অ্যাপ্রেন্টিক্স পদ হিসাবে। আপনি যদি মাধ্যমিক বা এইচএস পাস করে থাকেন তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। এটার লাস্ট ডেট হচ্ছে 23 জানুয়ারি 2019। যেহেতু এটা সেন্ট্রাল গভর্নমেন্টের জব সেহেতু বেতনের কোনো প্রশ্নই আসে না। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনারা যারা এখনও আমাদের এই হেল্পফুল টিপস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের রিকোয়েস্ট করছি আপনারা নিচে লাল রঙের যে সাবস্ক্রাইব বাটনটা রয়েছে সেটা ক্লিক করে পাশে আসা নোটিফিকেশান ঘন্টিটি বাজিয়ে দিন। এরকম নিত্য নতুন চাকরি সংক্রান্ত ভিডিও এবং আপডেট খবরগুলি সবার আগে পাওয়ার জন্য। আর আপনারা যারা এই কাজটি আগে থেকে করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চলুন ভিডিওটি শুরু করা যাক। আমি পরমানন্দর, আপনারা দেখছেন হেল্পফুল টিপস। টোটাল 1273 জন ক্যান্ডিডেটকে অ্যাপ্রেন্টিক্স পদ হিসেবে নিয়োগ করবে সেন্ট্রাল গভর্নমেন্ট। লাস্ট ডেট হচ্ছে 23 জানুয়ারি 2019। আবেদন কিন্তু শুরু হয়ে গেছে, 24 ডিসেম্বর থেকে আবেদন স্টার্ট হয়ে গেছে। এখানে টোটাল পোস্ট থাকছে 1273। আপনার বয়স থাকতে হবে 15 থেকে 24 বছরের মধ্যে এবং আপনার কোয়ালিফিকেশান থাকতে হবে মাধ্যমিক বা এইচএসে মিনিমাম 50% মার্কস এবং সঙ্গে থাকতে হবে আইটিআইয়ের যে কোনো কোর্স। আইটিআইয়ের কী কী কোর্স থাকতে হবে তা আপনাদেরকে একটু পরে জানিয়ে দিচ্ছি যে আপনার এই এই আইটিআইয়ের কোর্সগুলো থাকলে আপনি কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। আপনাকে জাতিতে অবশ্যই ভারতীয় হতে হবে। আর আবেদন করার সময় যে আপনাদের পেমেন্ট করতে হবে তা হলো জেনারেল এবং ওবিসি যারা রয়েছেন তাদেরকে 170 টাকা পেমেন্ট করতে হবে, আর এসটি এসসি পিডাব্লিউডি এবং মহিলা যারা রয়েছেন তাদেরকে 70 টাকা পেমেন্ট করতে হবে। ছেলে এবং মেয়ে উভয়ে কিন্তু আবেদন করতে পারবেন। পেমেন্টটা আপনি ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড অথবা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে কিন্তু পেমেন্ট করতে পারবেন। যে যে আইটিআইয়ের কোর্সগুলি লাগবে সেগুলি একবার দেখে নিন, যে আপনার যদি এই কোর্সগুলি করা থাকে তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। মাধ্যমিক বা এইচএস এবং সঙ্গে আইটিআই এই কোর্সগুলি থাকলে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন। ডিজেল মেকানিক, ইলেকট্রিশিয়ান, ওয়েল্ডার, মেকানিক, ফিটার, ওয়েল্ডার, টার্নার, ওয়েরমেল, ইলেকট্রিশিয়ান এইসব পদগুলি, কার্পেন্টার এইসব পদগুলি যদি আপনার থাকে বা পেন্টার এইসব আইটিআইয়ের যে কোনো পদ থাকলেই কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন। আবেদন করার জন্য আপনাদেরকে চলে যেতে হবে এই ওয়েবসাইটে mponline.gov.in। ওখানে যাওয়ার পর আপনাদের কাছে এরকম একটা পেজ চলে আসবে, আপনাদের সামনে ওপেন করে দেখিয়ে দিচ্ছি। এই পেজটি আপনাদের সামনে চলে আসবে। এই পেজটি আসার পরে আপনারা এখান থেকে নোটিশটি ডাউনলোড করে দেখে নিতে পারেন অথবা আপনি যে এই সেকশনটা দেখছেন এই সেকশনে আপনাকে চলে যেতে হবে। এখানে যাওয়ার পর আপনারা দেখতে পাবেন নিচে নিউ রেজিস্ট্রেশন রয়েছে এবং পাশে দেখতে পাবেন যে একটা ক্লিক হেয়ার বলে রয়েছে। ওই ক্লিক হেয়ারে আপনাকে ক্লিক করতে হবে এবং সেখানে আপনাকে নিজের বেসিক ডিটেলস দিতে হবে। প্রথমেই আপনাকে ফটো দিয়ে এন্ট্রি করতে হবে। ফটো সাইজ দেয় যেখানে সব কিছু দেওয়া রয়েছে, আপনাকে ফটো, সিগনেচার এইসব দিয়ে আপনাকে রেজিস্ট্রেশন করে নিতে হবে। এখানে রয়েছে সম্পূর্ণ পেজটি। এই অনলাইন পেজের মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে এবং এখান থেকে আপনাকে অনলাইন পেমেন্টে করতে হবে। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং যদি আপনাদের কোনো কিছু জিজ্ঞাসা করার থাকে বা কোনো কিছু যদি কনফিউশন ডাউট থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি এই ভিডিও থেকে আপনার কোনো রকম উপকারিতা এসে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন। প্রতিদিন নিয়মিত আপডেট খবরগুলি এবং সরকারি চাকরির খবরগুলি পাওয়ার জন্য। তো চলুন আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনার দিনগুলি শুভ হোক। জয় হিন্দ।